সকল কে প্রভু যিশুর নামেতে শুভেচ্ছা জানাই। আসুন আজকে আমরা দেখে নেব একটি সাক্ষ্য যাহা আমাদের হৃদয়কে স্পর্শ করে নেবে, যে কি না ঈশ্বর একটি মৃতকে জীবন দিয়েছে, ঈশ্বর তার পরিবারকে কিভাবে বাঁচিয়েছে, সে কিভাবে সুস্থতা পেয়েছে, সে কিভাবে প্রভুকে জেনেছে, সে আজকে তার সাক্ষ্য দিয়ে সবাইকে এনকারেজ করতে চেয়েছে। আসুন আমরা দেখে নিই সেই রকম একটি পরিবার, যে কি বারুইপুর নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা সুরেশ নাগ তার ফ্যামিলি আজকে সাক্ষ্য দেবে। আসুন আমরা সবাই শুনে নিই কি সে সাক্ষ্য আর কিভাবে সে উদ্ধার পেয়েছে। আমি আমার জীবনের সাক্ষ্য দিতে চাই। আমার জীবনে অনেক প্রভু যিশু অলৌকিক কার্য করেছেন, আর প্রথমে তো প্রভু যিশুকে সত্যি ধন্যবাদ দিয়ে তো শেষ করা যায় না। আমি মানে কেমন প্রভুতে আসলাম বা প্রভুকে কেমন চিনলাম আমি আজকে জানাতে চাই আপনাদেরকে। প্রথমে যখন আমাদের বিয়ে হয়, বিয়ের পরে দেখছি আমার স্বামী খুব নেশা ভাঙ করতেন, আর অশান্তি ঘরের মধ্যে খুবই হতো, আর ঘরে মানে বাচ্চা কাচ্চাকে নিয়ে খুব মানে মারধর, ফির অনেক অশান্তি করতো, আমাদেরকে দেখতো না, কিছু এইভাবে কিছু করতো না আমাদের প্রতি। তারপরে আমি ওই রাগারাগি করে মাদের বাড়ি চলে যাই। যাওয়ার পরে ওইখানে আমি ভেবেছিলাম আমি ওইখানেই থাকবো আর ওইখানে নিজে খেটে আমার বাচ্চাদেরকে আমি চাই, কিন্তু আমার স্বামী বললো না আমিও যাব, আমি তোমাকে একা ছাড়বো না। আমি বললাম না আমি তোমাকে নিয়ে যাব না সঙ্গে করে, কেননা তুমি ওইখানে গেলেও নেশা ভাঙ করবে। তা বলছে না আমি ওইখানে গেলে নেশা ভাঙ আর করবো না, আমি কথা দিচ্ছি আমি ওইখানে গিয়ে থাকবো, তোমার সাথে থাকবো, আর থেকে আমি এখানে কাজ করে আমার সংসার চালাবো, দেখবো। তারপরে আমি সেইভাবে, তাও মনের ভেতর ভয় ছিল, চিন্তা ছিল, কেন আমার স্বামী খুব নেশা ভাঙ করলে কাউকে চিনতো না, মানে অপমান করতো অনেককে, সেই জন্য আমি ভয়টা না। আমার এখানে আমার দাদাও আছে আর আমার বাবারও আছে, এখানে যদি বা ওইরকম ভাবে যদি নেশা ভাং করে আবার যদি অপমান তাদেরকে করে, সেই জন্য বলে আমি হয়তো ওকে নিয়ে যেতে চাইছিলাম না, কিন্তু তাও বললাম তাহলে চলো আমার সাথে, তুমি যদি যেতেই চাইছো তাহলে চলো। আমার সাথে গেল, গিয়ে তারপরে বাবা মারা অনেক বোঝাতো, সব সময় প্রায় সময় বুঝিয়ে বুঝিয়ে ওকে রাখতো, কিন্তু বলতো হ্যাঁ হ্যাঁ মা আমি আর ওই সব করবো না, আমি কাজ করব, বাবা যেখানে কাজ দেখে দেবে আমি করব। তা সেইভাবে কাজও লাগিয়ে দিয়েছিল, কি সুন্দর জায়গায় কাজ করতো। দিয়ে যখন মায়না হতো, মায়নে যখন হওয়ার পরে তখন কি করতো, মানে কিছু হয়তো বাজার হাট করার জন্য বাবা আমাদেরকে হয়তো দিত, আর বাকি টাকা যা থাকতো নিজের কাছে রেখে সেই নেশা ভাঙের দিকে চলে যেত নিয়ে। বা বউ বাচ্চা কি খাবে কি না সেটা দেখতো না, মানে দিত মানে সেইভাবে না, বেশিরভাগ আমার বাবা মাদেরকেই চালাতে হতো। তখন তারপরে ওইভাবে করে করে মানে আবার নেশা ভাঙে, আর ওইখানে গিয়েও নেশা ভাঙ আর বেড়ে গেছে ওনার। বেড়ে যাওয়ার পরে আমি আবার সেইভাবে বলতাম, তুমি যদি এখানে নেশা ভাঙ করছো তুমি তাহলে চলে যাও, আমাকে ছেড়ে দাও তুমি। আমি এইভাবেও বলেছিলাম যে তুমি ছেড়ে দাও, আমি বাচ্চাদেরকে নিয়ে ঠিক মানুষ করে নিতে পারবো কাজ করে। তাতেও বলছে না আর কিছু আর কোনোদিন করবো না, ওই বারবার ওই একই কথা বলতো যে আমি করবো না নেশা ভাঙ আর করবো না। ওই করে করে নেশা ভাঙে শুধু পড়ে গিয়েছিল, অনেকটা নেশা ভাঙ করতো। তারপরে মানে এত বাড়াবাড়ি হয়ে গেছিল আমার বাবা মা, মানে এখানে সেখানে নেশা ভাঙ করে পড়ে থাকতো, আর আমাদেরকে খুব কষ্ট হতো, আমার বাবা মা অনেক মানে অপমান হয়ে গেছিল সেই জায়গা থেকে। আমার দাদাও বাইরে বেরোতো কাজে, তখন ওকেও অনেকে বলতো যে তোমার মার বোন ওইদিকে আছে ওইদিকে আছে বলে পড়ে আছে বলে অনেক বলতো। আমার দাদাও খুব কষ্ট পেত, কিন্তু এসে কোনোদিন আমাকে জানাতো না যে তোর স্বামী ওখানে কি পড়ে আছে বলে। কিন্তু ওনাকে কিন্তু কোনোদিন খারাপ বলিনি, নিজের ছেলের মতন ভাবে এখন পর্যন্ত। আগে নেশা ভাঙ করতো তাও ওকে ভালোবাসত, আর এখন তো ঈশ্বর আসবে তো উনি ভালো হয়ে গেছে, এখন তো আরো বেশি। যদি ওনার কাছে টাকা না থাকলেও যেরকম ছেলেকে দিত এইভাবে ওনাকেও দিত, যে বাবু নে কিছু খরচা করবি তুমি বলে এইভাবে ওনাকে দিত। এইভাবে আমাদের ঘরের সংসারে উনি টাকা পয়সা দিত না, আমাদের সংসারও চলতো না সেভাবে। তারপরে আমি রাগারাগি অনেক করেছিলাম, বলেছি যে তুমি না তো এবার আমাকে ছেড়ে দাও,
তুমি সংসার করবে বলে এসেছিলে আমার সঙ্গে, আর নেশা ভাঙে তুমি ডুবে রয়েছো, আর আমার সংসারে আমার সন্তানদেরকেও তুমি দেখছো না, আমাকেও দেখছো না। আর তোমার যদি এখানে থাকার থাকলে তুমি থাকো, না তো তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমি আর কিছু চাই না, এই দুঃখ কষ্টের মধ্যে আমি থাকতে চাই না। আর তারপর আমার স্বামী এখন কি বলতে চায় আপনি ওনার মুখ থেকে শুনুন। সত্যি ওখান থেকে আমি মানে আমারও খুব মানে নেশা ভাঙে তো মানে ডুবেছিলাম। আমি নিজেই জানি যে আমি সত্যি শ্বশুর বাড়িতে থেকে কিভাবে যে আমি থাকা দরকার, আর সেভাবে আমি থাকতে পারিনি ওখানে। শুধু নেশা নেশা নেশার মধ্যে আমি জড়িত হয়ে পড়েছিলাম। তারপর থেকে ওখানে আমাকে খুব কষ্ট হয়েছে বলেই ওরাও মানে ওরা সত্যি কথা ওদের খুব কষ্ট দিয়েছিলাম আমি, কেননা আমি বিশ্বাস করি যেটা ভাবি। আর সত্যি আমি অনেক কষ্ট দেওয়ার পরে আমি নিজেকে নিজে আমি ধিক্কার হয়ে আমি ওখান থেকে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি আমি চলে এলাম। আসার পর থেকে ওখানে তারপর আমার বউ সে খুবই মানে চিন্তা করতো, তো সে চিন্তা অনেক চিন্তা করতো যেহেতু স্বামীটা চলে গেল, সে তো রেগে তো পাঠিয়ে দিয়েছে, যত তো আমি তো তার স্বামী সে কোনোদিন মানে ভুলতে পারে না। সেই জন্য বলে আমার বউ চিন্তাও করতো, করতে মাঝে সাঝে ও ফোনও করতো, কিন্তু আমি তো নেশার মধ্যে পড়ে থাকতাম বলে আমি ফোনও মানে সেভাবে তার সঙ্গে আমি ব্যবহারও করতাম না, তার সঙ্গে কথাবার্তা বলতাম না, কেননা সে ওখান থেকে তো রেগে আমাকে পাঠিয়ে দিয়েছে ঝগড়া করে। তার জন্য বলে আমি আরও নেশার মধ্যে পুরো পড়ে রয়েছিলাম। তারপরে এইরকম হতে হতে শেষকালে দেখছি আমার বউ এমনি ও চিন্তা করতে 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 লাস্টে ও রোগে পড়ে গেল, অসুস্থ হয়ে গেল, কেন চিন্তাতেও খাওয়া দাওয়াও সব বন্ধ করে দিল। তারপর থেকে ওখান থেকে আমার শ্বশুরা অনেক ওখানে ডাক্তার দেখিয়েছে, নানা রকম যে যেটা বলছে সেটা ওরাও ওখানে চিকিৎসা করে গেল, তা সত্ত্বেও কিন্তু উনি সুস্থ হলো না। লাস্টে আমাকে যখন ফোন করলো রেগে মানে উনি তো রেগে ছিল, তাও ওর পরিবার আমাকে ফোন করলো, কেননা যত আমি ওনার স্বামী। মানে সত্যি প্রভুকে ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিয়ে আমাদের শেষ করা যায় না প্রভুকে। সেখান থেকেও আমি ফোন করে যখন বললো যে তোর বউ খুবই সিরিয়াস হয়ে গেছে, তারপর তুমি এসো, আমার শ্বশুরা যখন বলার পর আমি ওখানে গেলাম, গিয়ে দেখছি আমার বউ সত্যি মানে সে বিছনা সজ্জা হয়ে গেছে, সে বিছনা থেকে সে ওঠা তার ক্ষমতা নেই। আমি দেখে সত্যি আমার নেশা তো মানে নেশার মধ্যে তো থাকি, কিন্তু আমার খুবই কষ্ট হয়েছে দেখে, কেননা আমার এইরকম বউ আমাকে কত যে সুন্দর ভালোবাসত, কিন্তু নেশা ভাঙ করলেও আমাকে ভালোবাসত, আজকে সেই বউ সে বিছনা সজ্জা হয়ে গেছে। লাস্টে আমি আমার শাশুড়ি শ্বশুরকে আমি বলছি যে বাবা যাই হোক আমার যা ভুল হয়ে গেছে, আমি কিন্তু তোমার মেয়েকে আমি এখান থেকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি ডাক্তার দেখিয়ে যাও, যেটা হবে আমি সেখানে আমি তাকে সুস্থ করার চেষ্টা করব বাবা বলে আমার শাশুড়ি শ্বশুরকে ওখান থেকে হাতে পায়ে ধরে ক্ষমা শিখাচ্ছে। আমার বউকে সে কি বলবো, বাচ্চারা যেরকম কোলে নিয়ে যায় সেইভাবে আমি ওকে সে সিঁড়ির থেকে মানে ব্রিজ আছে ব্রিজ দিয়ে ওখান থেকে সিঁড়ির থেকে মানে মানে কোলে করে নিয়ে এসে আমি স্টেশন থেকে আবার ফিরে আমার এখানে আমার বারাইপুরে এলাম। বারাইপুরে এসে লোক মানে দেখছে যে তুমি তো মরাটাকে নিয়ে এসছো, এ তো আর জীবনে আর কিছু নেই, এ তো মানে মরে যাবে, কাল পরশু তুমি মরে যাবে, তুমি নিয়ে এসে কেন, তুমি তো শ্বশুর বাড়িতেই ছেড়ে দিতে পারতে। আমি বলছি না, যত হোক মরলে মরবে, কিন্তু আমার কাছে মরবে। বলে সেখান থেকে আমিও অনেক বারাইপুরে এসে মানে সেখানে অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখার পর সে কিছুতেই কমছে না, মানে কি বলবো মানে কিছুতেই ডাক্তার দেখি আর কিছুতেই কমছে না। সে বলছে ওখানে যাও। লাস্টে ডাক্তার দেখিয়ে ভালো হলো না, হচ্ছে না। তারপর আবার ফিরে ওখানে কি বলো, কেউ বলছে তো গুণিন করে দিয়েছে, বলে আবার আমি গুণিন তান্ত্রিক পর্যন্ত আমি ডেকে নিয়ে এসেছি। নিয়ে এসে তারপর আমি ওদেরকে নিয়ে এসে দেখলাম তাও সত্য কিছুতে ভালো হয়নি। তারপর আমাদের মাসিরা পাশে বাড়ি থাকতো, ওরা ঈশ্বরের আরাধনা করতো, তখন আমাকে এসে বললো বাবা তুমি তো অনেক কিছু ডাক্তার দেখিয়েছো, গুণিন তাড়াতাড়ি অনেক কিছু তুমি দেখিয়েছো, তো আমার বউ সুস্থ হয়নি। আর সত্যি তারাও দেখে মানে অবাক হয়ে যাচ্ছে যে এ তো মরে যাবে, তাহলে আবার ঈশ্বরের প্রার্থনা আমি বিশ্বাস করবো, কেননা আমার বউ যেখানে সুস্থ থাকবে সেখানে আমি দেখবো বলে আবার প্রার্থনা আমি বললাম যে মাসিদের তোমরা প্রার্থনা করো যেমনি আমার বউ সুস্থ হয়ে ওঠে। আর সত্যি সত্যি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, যেহেতু
সে জীবন বাঁচানোর বাঁচাবার জন্য প্রভু ঈশ্বর আমাদের আমার বউকে বেশি না দুদিন ওরা দুদিন প্রার্থনা করেছে প্রার্থনা করার পর মানে উনি আস্তে আস্তে ওঠার চেষ্টা করেছে আর সত্যি সত্যি সে তো বিছানার মধ্যে সে টয়লেট করত বিছানার মধ্যে পটি করত বিছানার মধ্যে সত্যি আর দুদিন যখন প্রার্থনা করার পর থেকে সে আস্তে আস্তে মানে উঠলো দুদিন প্রার্থনা করার পর থেকে ওঠার পর তারপরে ওখানে আমাদের কোথায় কি হবে না হবে আর সত্যি আমি তো নেশার মধ্যে থাকতাম আমি তো কোনো কাজকর্ম ঠিক মতন করতাম না টাকা পয়সা কোথা থেকে নিয়ে আসবো বলে তারপর প্রার্থনা করার পর থেকে দেখছি আমার সত্যি কথা মানে ঈশ্বর এরকম কাজ করছে যে কোন দিকে কোথায় কি হবে না হবে সেখানে চারিদিকে মানে আমার মাথা খুলছে আর সত্যি সত্যি আমার যে লোক ছিল না পাশে তখন আমার পাশে সবাই দাঁড়িয়ে গেছে কেননা আমি তো মানে সে ভিক্ষার মতন আমি চাইছি যে বাবা তোমরা যেখানে হোক আমার প্রার্থনা করে যেমনি আমার বউ সুস্থ যেমনি হবে আমি যখন বিছনায় যখন অসুস্থ পড়েছিলাম মানে যখন মানে বিছনা সহ্য হয়েছিলাম তারপর যখন আমার মাসির মাসির শাশুড়িরা বলতো যে প্রার্থনা করো বিশ্বাস করো ঠিক সুস্থ হয়ে যাবে বৌমা বলে আমার মাসির শাশুড়িরা আমি তো উঠে বসতে পারতাম না কোথাও যেতেও পারতাম না বা চার্চে নিয়ে ওরাও যেতে পারতো না কারণ আমি একদম হাঁটা চলাই করতে পারতাম না উঠে তো বসতে পারতাম না তো কি হাঁটা চলা করবো সেই জন্য বলে মাসিরা বললো আমার স্বামীকে যে বাবু আর আমরা প্রার্থনা করছি তো কোনো অসুবিধা নেই তো তা আমার স্বামী বললো যে না আমার কোনো অসুবিধা নেই আমি চারিদিকে সবকিছু করে দেখেছি মাসি আর কোনো দিক থেকে আমার আমার স্ত্রী যে ভালো হচ্ছে না আর তো এখন তোমাদের হাতে আমি ছেড়ে দিয়েছি আমার স্ত্রী যেরকম হোক ভালো হয়ে যাক আমি সেটাই চাই তারপরে আমার মাসি শাশুড়িরা এসে প্রার্থনা করলো সব মানে দু তিন দিন প্রার্থনা করলো করার পরে আমি দেখছি মানে খাওয়া দাওয়া তো আমার বন্ধ হয়ে গেছিল খাওয়া দাওয়া যে রুচিটা ছিল না আমার অনেক আস্তে আস্তে করে আমি খেতে লাগলাম উঠে বসছিলাম মা আমাকে ধরে ধরে হেলান দিয়ে আমাকে বালিশ দিয়ে বসাতো সে বসা দেওয়ার পরে আমি আবার বাচ্চাদেরকে ডাকতে চাইতাম কিন্তু আমি আমার কাছে নিয়েও আসতে পারতাম না মানে এত আমার কষ্ট হতো তারপরের দিন আমার মামা আসে মামা এসে বলছে তোরা রিপোর্টটা নিয়ে আর আমার নাম ঋতু রিপোর্টটা নিয়ে আর ঋতুকে নিয়ে চ আমার সঙ্গে আর আমাকে নিয়ে যায় রিক্সায় করে আমার মা বাবারা সবাই যায় তখন আমার স্বামীও যায় শাশুড়িও যায় নিয়ে যখন যায় ওই ডাক্তারকে যখন দেখায় রিপোর্টটাকে রিপোর্টটা দেখেই বলে দিচ্ছে যে ওর তো টিবি হয়েছে তুমি একদম ঘরে রেখো না ছোট ছোট বাচ্চারা আছে টিবির রোগটা খুব খারাপ ওর অনেকটা বেড়ে গেছে তুমি একদম রাখবে না পারলে তুমি এক্ষুনি নিয়ে যাও চিত্তরঞ্জনে ভর্তি করে দাও তারপরে আমি ভেবেছি যে না এবার রোগ যখন ধরা পড়েছে আমি প্রভু যিশুর আশীর্বাদেই সুস্থ হব তারপর আমি মাসি শাশুড়িদেরকে বললাম যে মাসি মাসি তোমরা এবারে প্রার্থনা করো আমার জন্য দিয়ে আমার ঘরে পরিবার সবাই প্রার্থনা করতো করার পরে আমি আস্তে আস্তে প্রভু যিশু আমাকে সুস্থ করলেন সেই আমি প্রার্থনা করতে লাগলাম যে প্রভু যিশু যদি আমাকে সুস্থ করতে পারলেন তাহলে আমার স্বামী কেন মন পরিবর্তন করতে পারবে না বলে আমি সেই বিশ্বাসে আমিও প্রার্থনা করতাম আমার মাসি শাশুড়িরা সবাই প্রার্থনা করে আমাকে তাও বলতো বৌমা তুমি বিশ্বাস রাখো তুমি যদি সুস্থ হতে পারো তাহলে তোমার স্বামী কেন সুস্থ হতে পারবে না ও কেন মন পরিবর্তন করতে পারবে না তুমি বিশ্বাস হারাবে না প্রভু যিশুকে কেননা তুমি ওখান থেকে সুস্থ হয়ে ফিরে এসছো তোমাকে মৃত্যুর থেকে প্রভু যিশু বাঁচিয়েছে যেতাম আর ওইখানে সবার দেখি খুশিতে সব স্বামীদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসতো আর আমি শুধু ভাবতাম যে আমি কখন আসবো এইভাবে আমার স্বামীকে নিয়ে আমার সন্তানদেরকে নিয়ে আমার পুরো পরিবারকে নিয়ে আমিও যেন চাই প্রভু যেন তোমার গৃহেতে আমিও আসতে পারি আমার সন্তান আর সত্যি প্রভু যিশু আমাকে আমার এদিন নিয়ে এসছে কি সুন্দরভাবে আমার স্বামীকে পরিবর্তনও করলো সেই নেশা ভাঙের দিক থেকে ঘরের অশান্তির দিক থেকে আমাকে খুব ভালো রেখেছেন প্রভু যিশু আর আমার তিনটে সন্তানকে আমার ঘরের পরিবারকে অনেক খুশি আনন্দতে আমরা আছি প্রভু যিশুর নামেতে প্রভু যিশু আমাদেরকে খুব ভালো রেখেছেন সত্যি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই আর সত্যি সত্যি মানে আমাদের পরশু চার্চ অফ ইন্ডিয়া তাদেরকেও ধন্যবাদ দিই কেননা তারা আমাদের সত্যি মানে আমাদের পাশে ছিল প্রত্যেক সময় আমাদের খোঁজ নিত যে তোমরা প্রার্থনার মধ্যে থাকো আর সেই সত্যি তারা বলার জন্য তাদেরকে কোটি কোটি বার ধন্যবাদ দিই কেননা তাদের তারা যদি আমাদের পাশে না থাকতো আমাদের জীবন পুরো একদম মানে মানে একদম মাটির মধ্যে মিশে যেত কেননা আজকে তারা আমার নাম আমাদের প্রার্থনা করতো শুধু প্রার্থনার মধ্যেই সত্যি মহান ঈশ্বরকে ধন্যবাদ সে মহান ঈশ্বর আমাদেরকে পুরো জীবন পুরো বদলিয়ে দিয়ে যে সত্যি এরকম মহান ঈশ্বর কোনো জায়গায় নেই আমরা বিশ্বাস করি আর তার নাম নিয়ে প্রার্থনার মধ্যে থাকি বলে আজকে সুন্দরভাবে
আমার সেই পরিবারকে সুন্দর পরিবারকে নিয়ে আমার ঈশ্বর আমাকে সবাইকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার এই পরিবার, এই পরিবারকে সত্যি মহান ঈশ্বর যে সুন্দরভাবে তার গৌরব করার জন্য আমাদেরকে তৈরি করেছে, আর আমরা সত্যি বিশ্বাস করে সেই ঈশ্বরের কাছে আমরা আরাধনা প্রার্থনা করি, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার এই পরিবারকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। সকলকে জয় ঈশ্বর।